তো ছয়টা রোজা তো করছি, তারপরে যে সাতটা যে হায়াদের সময় যে সাতটা রোজা ভাঙা পড়ে, ওগুলো কিভাবে করবো? এই ছয়টার সাথে করা যায়? ধন্যবাদ। আমরা যে প্রশ্ন করেছেন আমরা বুঝতে পেরেছি, যা মা বোনদের অনেক ভাঙতি রোজা থাকে, সেই রোজাগুলো এই মাসে করতে চাইলে মাসালা হলো এক্ষেত্রে যে আগে ভাঙতি রোজাগুলো করে ফেলতে হবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতমাহু সিত্তাম মিন শাওয়াল, আগে রমজানের পুরো রোজাটা পুরা করতে হবে। তো ওই বোনের তো রোজা ছয়টা বা সাতটা বা তিনটা, যার যে অভ্যাস সে অনুযায়ী তো পুরা হয়নি এখনো। তো আগেই রমজানের কাজা রোজা ভাঙতি রোজাটা পুরা করে নিতে হবে, তারপরে যে শাওয়ালের ছয়টা রোজা রাখতে হবে। ধন্যবাদ।